নেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্ধবস্ত সফল করতে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে কমিটি আত্মপ্রকাশ করবে শনিবার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সদস্য আরিফুল ইসলাম আদিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরে জনগণের অংশগ্রহণ ও সশস্ত্রাধিক শহীদ এবং আহত আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম ফেসিস্ট শাসক শেখ হাসিনার পতন ঘটেছে ছাত্র জনতার অভ্যুত্থানের এক দফার দ্বিতীয় ধাপ তথা ফেসিবাদে ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে হবে ছাত্র জনতার অভ্যুত্থান যে নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করেছে তা বাস্তবায়ন করতে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে